নম্বর পাঁচকুড়ার বিখ্যাত চক, তাই দেরি না করে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি, কারণ চলে এসেছি শ্রাবণী মেলায়, বর্ধমানের শ্রাবণী মেলায়, যেটা মানে এবছর 1 আগস্ট থেকে শুরু হয়ে গেছে। যদিও আমার আসতে একটু দেরি হয়ে গেল, কিন্তু তাতে কি হয়েছে তোমাদের সঙ্গে আমি কিন্তু এটা শেয়ার অবশ্যই করব। আর আমার চ্যানেলে আগের বছরের শ্রাবণী মেলার ভিডিও আছে, যদি না দেখে থাকো তাহলে দেখে নিতে পারো। তো চলো, এই বছরের শ্রাবণী মেলা কিন্তু চলে এসেছে 1 আগস্ট থেকে, আর চলবে 1 মাস যাবত, মোটামুটি চলবে। তো দেখলেই টিকিট কেটে নিলাম, মানে টিকিটের দাম হচ্ছে 10 টাকা করে। তো টিকিট কেটে এবার আমরা ঢুকে পড়েছি, মেলার মধ্যে ঢুকবো। আর এটা কোথায় হয়? এটা হয় বর্ধমানে বিরাটায় উৎসব ময়দান, যেটা বাঁকার মাঠ বলে, সেখানে এই মেলাটা হয়ে থাকে। তো এই মেলাটা মানে বর্ধমানে তো প্রচুর এইরকম মেলা উৎসব হয়ে থাকে, কিন্তু শ্রাবণী মেলা হচ্ছে অন্যতম, কারণ এটা অনেক দিন ধরে থাকে, বললাম না 1 মাস মতন থাকে, আর অনেক কিছু আসে এই মেলায়। তো চলো মেলাটা ঘুরে তোমাদেরকে দেখাই। সমস্ত মেলায় যা কিছু আছে মানে দেখা যায় সেগুলো তো থাকেই, কিন্তু এখানে দেখো জামা কাপড়, শাড়ি, বিছানার চাদর, ব্যাগ, এই সমস্ত জিনিসও প্রচুর পরিমাণে থাকে। দেখবে কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমরা মেলাতেই কিন্তু পাবে, সেই কালেকশনগুলো কিন্তু মেলাতে গেলে অনেক অনেক দেখতে পাওয়া যায়, আর নিতেও খুব সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছ কত রকমের কাপের দোকান, এখানে একটা স্টিলের জিনিসের দোকান, আর এইখানে হচ্ছে ওই যে পাপড়, বড়ি, লজেন্স, আচার, এই সমস্ত কিছুর দোকান বসে গেছে। আর টুকটাক কেনাকাটাও আমরা করেছি, তো আমরা আচারগুলো একটু একটু করে টেস্ট করছিলাম। তো এই আচারটা বেশ ভালো লেগেছে, তো নিয়ে নিলাম এই আচারটা। আর এই দেখো কি সুন্দর সুন্দর ওড়না, শাড়ি বিক্রি হচ্ছিল, যেগুলো হচ্ছে লিলেন বাটিকে, বললাম না মেলাতে তো এই যে সমস্ত জিনিস দেখাই যায়, কাপ, প্লেট জিনিস, কিন্তু এই যে এই সমস্ত, এই দেখো এখানে বিভিন্ন ম্যাটের জিনিসপত্র রয়েছে, মানে পাপোশ, ম্যাট, তারপরে কার্পেট, এই সমস্ত জিনিসও আছে। আর এই যে চুড়ি ক্লিপের দোকান তো আছেই, আর রয়েছে বিভিন্ন খাবারের দোকান, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই দেখো এই যে কাঠের আসবাবপত্রের দোকান, এইটাও কিন্তু এই মেলাতে এলেই দেখতে পাওয়া যায়। দেখো কত রকমের জিনিসপত্র রয়েছে, তোমরা কিন্তু মানে যে কেউ কিন্তু এটা ঘর সাজানোর জন্য নিতে পারে। আর যারা বর্ধমানের বন্ধু এখনও পর্যন্ত আসোনি, তাড়াতাড়ি চলে এসো, এবং আর কয়েকদিন মাত্র আছে, দেখে যাও। আর এই দিকটা হচ্ছে পুরোপুরি, এই দিকে হচ্ছে সমস্ত রাইডসগুলো, আর এই দিকে হচ্ছে লাইন দিয়ে সমস্ত খাবারের দোকান, অনেক রকমের খাবারের দোকান। তো চলো সেইগুলো ঘুরে দেখি। আর এই যে সেই নাগরদোলা, যেটা হচ্ছে মেলার অন্যতম আকর্ষণ, আর বিভিন্ন খাবারের দোকান। তো আমরা টুকটাক করে খাবারও খেয়েছি, খুব বেশি খাইনি, যেগুলো টুকটাক মোটামুটি খাবার, তো সেগুলো আমরা খেয়েছিলাম। তো কী কী খেয়েছি চলো সেগুলোও দেখা যাক। আর কারা কারা চলে এসেছো বর্ধমানের বন্ধু আমার, দেখছো ভিডিওটা, তারা কিন্তু কমেন্ট করে জানিও তোমরাও ঘুরে গেছো নাকি। তো আমরা দেখলে নিয়ে নিলাম পাওভাজি, আর এখানে আমার ছেলের জন্য নিয়ে নিলাম এই মালাই কেকটা, দুটোই কিন্তু খেতে বেশ ভালো ছিল। তো চলো আর একটু ঘুরে দেখি, এবং সাথে থাকো, ভিডিওটা কেউ স্কিপ করো না, আর দেখতে থাকো। এরপরে আমরা চলে এলাম পাঁশকুড়ার চপের দোকানে, কারণ মেলায় যাব আর পাঁশকুড়ার চপ খাবো না, সেটা তো হতেই পারে না, কারণ এই চপটা একমাত্র মেলাতেই পাওয়া যায়। আমার তো ভীষণ ভালো লাগে খেতে, 10 টাকা করে পিস। তো এটাও দুজন দুটো নিয়ে নিলাম এবং খেলাম। আর এইখানে এসে এই যে আমার ছেলে, এই বেলুন ফাটাবেই বন্ধুকে করে, আমার ছেলে আর আমার বর, তো এরা দুজন এই কাজটা করবেই, তো এরাও করলো, কারণ আমার ছেলে কিন্তু কোনো রকম রাইডে কিন্তু চাপার বায়না করে না, তাই জন্য এইটাই ওর হচ্ছে বায়না, তো এটাই করেছে। আর
খেলনা তো বাচ্চাদের মানে অসাধারণ অনেক রকমের খেলনা ছিল, শুধু কি দামি দামি জিনিস, একদম না। 10 টাকা, 15 টাকা, 30 টাকার জিনিসও কিন্তু অনেক ছিল। তাই জন্য মানে তোমরা যেমন চাইবে সেরকমই নানা রকমের জিনিস কিন্তু এই মেলায় পাবে। আর বললাম না, মেলাতে মানে এমন এমন কিছু জিনিস পাওয়া যায় যেটা কিন্তু সবসময় পাওয়া যায় না, কারণ মেলাতে আমরা অনেক রকমের কালেকশন দেখতে পাই। আর এই দেখো কি সুন্দর সুন্দর ফুলগুলো, ঘর সাজানোর জন্য কিন্তু এগুলো খুবই সুন্দর। আর নানা রকম মাটির পুতুল, গোপালের জামা, যেহেতু সামনেই জন্মাষ্টমী ছিল তাই জন্য পুতুল মানে গোপালের জামাও বেশ সুন্দর বিক্রি হচ্ছিল। আর এই জুয়েলারি এগুলো তো আছেই। এই ছিল আমার শ্রাবণী মেলার পুরো ভিডিও। ছোটোর মধ্যে আমি পুরোটা মোটামুটি কভার করার চেষ্টা করলাম। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দেবে। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা দেখছো, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর তার সাথে সাথে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও অল নোটিফিকেশান অন করে দেওয়ার জন্য। তো চলে আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।